দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সংক্রমণের বিস্তার রোধে সরকার চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কি থাকছে এই প্রজ্ঞাপনে, এ নিয়েই আমাদের আজকের আলোচনা। আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক শামীম রহমান। আমরা তার কাছ থেকে প্রজ্ঞাপন নিয়ে বিস্তারিত জানব। শামীম রহমান, আপনাকে স্বাগত। শিয়ার ধন্যবাদ আপনাকে। শামীম, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে চলাচলে সার্বিক কার্যাবলী এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আসলে কি থাকছে প্রজ্ঞাপনে, যদি বিষয়টা নিয়ে প্রথমেই বলতে হয়? করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নতুন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেটা আগামী 1-7 জুলাই পর্যন্ত কার্যকর হবে। এর মধ্যে সরকারি অফিস, আদালত, বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হয়েছে, গণপরিবহন বন্ধ রাখার কথা বলা হয়েছে, এর পাশাপাশি পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, শপিং মল, এসব বিষয় বন্ধ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি এর আগে আমরা দেখেছি যে অতি জরুরি পরিষেবার মধ্যে যেসব প্রতিষ্ঠান পড়তো, সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম আগে যেভাবে তারা চলাচল করতে পারত সেরকম করেই খোলা রাখার কথা বলা হয়েছে। আর নতুন করে আসলে তেমন কিছু নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে, এই কথাটি অধিক্ষেত্র পদ্ধতি সময় নির্ধারণ করবেন। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলো গত বছরে, এরপরে যে লকডাউন গুলো আমরা দেখেছি সেখানে আসলে খুব কঠোর ভাবে আমরা কিন্তু বিধিনিষেধ মানতে দেখিনি। তো এবার সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা শুরু থেকে বলছেন যে এই লকডাউনটা বেশ কঠোর লকডাউন হতে যাচ্ছে, তো সে কারণেই মানে এই প্রজ্ঞাপনে সেনাবাহিনী কিংবা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের হচ্ছে টহল কিংবা তাদের কি ধরনের কার্যক্রম করবে সেসব বিষয়ে সার্বিক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই প্রজ্ঞাপনে। আর এই কারণে মনে হয় তালিকাটা অনেক বড়। হ্যাঁ শামীম, নতুন প্রজ্ঞাপনে ব্যাংক ও শেয়ার বাজার নিয়ে একটা আলাদা ধরনের নির্দেশনা আছে, ওটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে ব্যাংকিং বিষয়ের প্রয়োজনীয় দিক নির্দেশনা আসলে বাংলাদেশ ব্যাংক থেকেই নেওয়া হবে। তো বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নির্দেশনা নেওয়া হয়েছে, আসলে শুক্র শনি এই দুদিন তো এমনিতেই ব্যাংক বন্ধ থাকে, এর সঙ্গে হচ্ছে রবিবার পর্যন্ত ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছে তাতে আগামী সোমবার থেকে ব্যাংকগুলো চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, একই প্রায় একই কাছাকাছি সময়ে পুঁজিবাজার খোলা রাখারও কথা আমরা জানতে পেরেছি। পুঁজিবাজার খোলা থাকবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এটুকুই আপাতত জানতে পেরেছি। এবারের বিধিনিষেধের তালিকাটা অনেক বড়, তো প্রায়োগিকভাবেও লকডাউন শক্তিশালী হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। স্বামী, জনমনে প্রশ্ন আছে যে এই লকডাউন 7 দিন করা হয়েছে, এই লকডাউন আরো বাড়ানো হবে কিনা বিষয়টা নিয়ে আপনি কিছু? আমরা যদি সেহাব অতীতের লকডাউনের প্রজ্ঞাপনগুলো দেখি, সবগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই লকডাউনগুলো দেওয়া হয়েছিল 1 সপ্তাহের জন্য এবং সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেটা পরে কখনো আরও বাড়ানো হয়েছে, কখনো সেটা এক সপ্তাহ করে বেশিরভাগ সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ আমরা যেটা দেখেছিলাম যে প্রায় 1 মাসের মতো বিধিনিষেধ আরোপ করে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তো এই সব বিধিনিষেধ আসলে আগামী 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত কার্যকর করা হবে। তো জনপ্রশাসন প্রতিমন্ত্রী থেকে শুরু করে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে আসলে যদি সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই লকডাউনের পরিসর আরো বাড়ানোর বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন আর কি। ধন্যবাদ শামীম আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। বিধিনিষেধ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আরও জানতে ভিজিট করুন বণিক বার্তার ওয়েবসাইট bonikbarta.net এ। করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।